y'all, come look at this. User is dead. আমি তো ঘাবড়ে গিয়ে ভয়ে ঘেমে টেমে ফ্যান অফ করে দিয়েছি। নিউ আপলোড দিয়েছে। মাই নিউ হেয়ারস্টাইল 2023। চলিয়ে শুরু করতে হ্যাঁ। WhatsApp ইউজ করে না। এরকম পাবলিক বোধহয় অমাবস্যার চাঁদের আলোয় খুঁজলেও না পাওয়া যাবে না। কি ঠিক বললাম তো? ঠিক ঠিক। আর তারা তাদের WhatsApp বায়োতে যে কি অসম্ভব বাণীগুলো লিখে রাখে সেটা নিয়ে একটা মজাদার ব্যাখ্যা করতে চলেছি আপনাদের এই ভিডিওতে, ঠিক আছে? তো কেউ কিছু স্কিপ করবেন না, ঠিক আছে? ওকে। কি বলবো বলবো? আবে জলদি বল। ওকে দাঁড়া, একটু পোজ নি। ঢপ দিলে ঢপ বাজ, চাল দিলে চাল বাজ, ফান বলে তো ফান বাজ। সেদিন একজনের হোয়াটসঅ্যাপ বায়োতে দেখি লেখা আছে, আই এম সো লোনলি। আমার না দেখে খুব খারাপ লাগলো। বেচারা, শীতকাল, বিয়ের মরশুম চলছে, হয়তো খুব একা ফিল করছে। কে ঠিক বললাম? ওমা, খোঁজ নিয়ে দেখি স্ত্রীর সাথে হানিমুনে গেছে। বুঝি ইয়ার কি হচ্ছে? কি বলছিস তুই? আরো কিছু পাবলিকের হোয়াটসঅ্যাপ বায়োতে লেখা আছে, অ্যাভেলেবল। বলেন কি? বলছি কিসের ইঙ্গিত দিচ্ছ? নটি। সমাজ রে। সেদিন দেখি একজন হোয়াটসঅ্যাপ বায়োতে দিয়ে রেখেছে একটা স্মাইলি, কিরকম একটু ট্রাই করি। হ্যাঁ, এত সুখী কি করেন? নিশ্চয় বিয়ে করেননি? নিশ্চয় বিয়ে করেননি? হে পুণ্যাত্মা, আপনার বাড়িটা কোথায় একটু বলুন। আপনার চরণধুলি নিয়ে আপনাকে ভারতরত্ন পাইয়ে দেওয়ার হাজার রকম ব্যবস্থা আমি করব, আমি করব, আমি। তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। সেদিন আরেকজনের হোয়াটসঅ্যাপ বায়ো খুলে দেখি, ইউজার ইজ ডেড। এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। উপরে ডেটটা দেখি 2019। আমি তো ঘাবড়ে গিয়ে ভয়ে ঘেমে টেমে ফ্যান অফ করে দিয়েছি। অসম্ভব। কিছুক্ষণ পরে ফেসবুক আইডিটা খুলে দেখি, ওমা, নিউ আপলোড দিয়েছে, মাই নিউ হেয়ারস্টাইল 2023। আরে জি গুরু, আই হ্যাভ এ গভীর প্রশ্ন। আচ্ছা আপনারাই বলুন তো, ইউজার যখন মরেই গেছে তো ওর কঙ্কালের নিউ লুক কে দেখতে চায়? হ্যাঁ, আরেক ভদ্রলোক হোয়াটসঅ্যাপ বায়োতে লিখে রেখেছেন, ইন এ মিটিং। বাবা, সালটা কত জানেন? 2021। এত মিটিং কে করে? হ্যাঁ, কে করে? বলছি দাদা, পৃথিবীটা কি পুরোটাই কেনার প্ল্যান আছে? আর সব থেকে কমন যেটা দেখা যায় সেটা হচ্ছে, হে দেয়ার, আই এম ইউজিং হোয়াটসঅ্যাপ। বলছি আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করছেন, এটা সবাইকে বলার কি আছে? হ্যাঁ, সেদিন আরেকজনের দেখলাম হোয়াটসঅ্যাপ বায়োতে লেখা, আই এম বিজি। বলছি এত কিসের বিজি? শুনি, এত তো রাজ্যের মুখ্যমন্ত্রীও কাজ করে না যতটা আপনি। ইয়ে বড়ি আচ্ছি বাত কহি আপ। সেদিন একজনের হোয়াটসঅ্যাপ বায়ো দেখে না আমি কোমায় গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। চাল চুটা। কি লেখা জানেন? লাভ ইজ লাইফ, ভালোবাসাই জীবন। ঘুমোতে, খেতে, হাঁকতে, উঠতে, বসতে সবসময় প্রেম আর প্রেম। বলছি এত ভালোবাসা আসে কোথা থেকে? হোয়াটসঅ্যাপ খুলে আই এম বিজি টাইপ করতে সময় লাগে না? ফাজলামি। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। আরেকজনের হোয়াটসঅ্যাপ বায়োতে কি দেওয়া? টাইপিং। বাবা, সকাল বিকেল সন্ধে যখনই হোয়াটসঅ্যাপ খুঁজছি দেখি টাইপিং টাইপিং টাইপিং। তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। বলছি এত কি রচনা করছেন? শুনি, রচনা ব্যানার্জিও বোধহয় পারবে না এত রচনা করতে, বুঝেছেন? সঠিক বলেছেন। বলছি আমার তরফ থেকে আপনাকে একটা নাম দিচ্ছি, হ্যাঁ, টাইপ মাস্টার রোমিও। নাইস। যাদের সামনাসামনি লড়াই করার মুরদ নেই তাদের কাছে হোয়াটসঅ্যাপ হচ্ছে ব্রহ্মাস্ত্র। ঠিক বলেছো। সেদিন দেখি একটা মেয়ে হোয়াটসঅ্যাপ বায়োতে লিখে রেখেছে, গো টু হেল। ই কে? এবার আমি কি ভাবছি জানেন? কিছু কিছু পাবলিক আছে ওরা হোয়াটসঅ্যাপ বায়োতে কিচ্ছু লেখে না, শুধু ডট 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 রেলগাড়ি টেনে রেখে দেয়। দেখে কি মনে হয় জানেন? বাচ্চারা পটি করে রেখেছে, এখানে একটু, এখানে একটু, এখানে একটু। কি দুর্গন্ধ! সবাইকে নিয়ে তো বললাম, নিজেকে ছাড়ি কি করে? হ্যাঁ, এই ফানবাজ আয়ুষ্মান তার হোয়াটসঅ্যাপ বায়োতে কি লিখেছে জানেন? নেই। বর্ন টু শাইন, চমক দেখাতেই জন্মেছি বস। দেখলে হবে, কচ্চা আছে কচ্চা। কথা কি ক্লিয়ার না বেজাল আছে? মাঝে মাঝে ভাবি অমাবস্যা যখন রাতে বেরোই কোথায়, চার পাঁচটা আলোকিত হয় না কেন? মিটমিট করে তো জ্বলে না, কেসটা কি এত চমক তখন যায় কোথায়? তো গাইস, এতক্ষণ শুনলে তোমরা হোয়াটসঅ্যাপ বায়োর চুলচেরা বিশ্লেষণ। তো কেমন লাগলো এই ভিডিওটা জানাতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? কমেন্ট বক্সে সুন্দর করে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, লাইক, শেয়ার আর নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। ওকে, তো
তো আজকের মতো এই পর্যন্তই, আগামী রবিবার আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের ফ্রি চ্যানেল ফার্মা আয়ুষ্মানে। তো সবাই ভালো থাকবেন, বাই বাই।